হাই গাইস, তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে তুমি আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে যাচ্ছ আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে এক্সপ্লানেট ঘুরতে, আর আজকে ওখানকার কেনাকাটা বা কিরকম কি কি সব কিছু দেখবো। আর দেখতে দেখতে তোমরা ভিডিওটা দেখতে, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমার। আর আজকে 10টার ট্রেনে বেরোবো, তাই তাড়াতাড়ি উঠে গেছি। 11 এখন বাজে হয়তো 7:30 মতো, তো আর একটু পরে সব কিছু কাজবাজ শুরু করে দেবো, কাজ সেরেই তো যেতে হবে। তো এর আগে কখনো যাইনি এক্সপ্লানেট ঘুরতে, তো এই ফার্স্ট টাইম হবে আমার। তো এখান দিয়ে আমরা যাবো প্রথম দমদম স্টেশন, ওইখান দিয়ে মেট্রো ধরে তারপর চলে যাবো ডাইরেক্ট একদম এক্সপ্লানেট স্টেশন। তো তোমরা ভিডিওটা দেখতে চাও তাহলে বুঝে যাবা কিরকম ভাবে যাচ্ছি। ভিডিওটা আমি এই পর্যন্ত এখানে বন্ধ রাখছি, তারপর দেখা হচ্ছে আমাদের নেক্সট স্টেশনে। ট্রেন তো পেলাম না, তাই টোটো করে চলে গেলাম কল্যাণের দিকে। টোটো দিয়ে নেমে চলে এসেছি কল্যাণের দিকে। এখন আমরা এখন দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো। ওভারব্রিজ পার করে চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, আর সাথে সাথে ট্রেন চলে আসলো, তাই ফাঁকা সিট দেখে আমি আমার ফ্রেন্ড বসে পড়লাম। তারপরে জানলার ধারে বসে বাইরের ভিউ দেখতে দেখতে চলে গেলাম দমদম স্টেশনের দিকে। তো দমদম স্টেশন থেকে নেমে আসলাম, এখন আমরা যাবো মেট্রো স্টেশনের দিকে। আর তার আগে টিকিট কাটতে হবে, তাই আমার বন্ধু টিকিট কাটতে চলে যাচ্ছে। টিকিটটা কেটে আমরা চলে গেলাম ওপরের দিকে, ওখানে বেরিয়ে চলে আসলাম। এখন আমরা যাবো চলন্ত সিঁড়িতে, দেখতে পাচ্ছি চলন্ত সিঁড়ির দিকে, চলন্ত সিঁড়িতে আর উঠে পড়লাম, উঠে পড়েছি। এখন বেশ ভালোই লাগছে চলন্ত সিঁড়িতে, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড, খুব এনজয় করছি আমরা। তো উঠেই পড়েছি প্রায়, চলে এসেছি মেট্রো স্টেশন। এখন মেট্রো আসার অপেক্ষায় রয়েছি আমরা। তো আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে, একটু পরে চলে আসবে। তো আমাদের মেট্রো ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেন থামলে চলে যাব ভিতরের দিকে। তো ভিতরে চলে যাচ্ছি, লোকে ধাক্কা মাক্কা খেয়ে এদিক ওদিক, তাও আস্তে একটা ফাঁকা জায়গায় গিয়ে একটু দাঁড়ালাম। বাইরের ভিউ দেখতে দেখতে চলে যাব এখন আমরা এক্সপ্লানেটের দিকে। তো চলে এসেছি আমরা এখন এক্সপ্লানেট স্টেশন, আর এখান দিয়ে আমরা হেডে হেঁটে চলে যাবো এক্সপ্লানেট মার্কেট। তো ফাইনাল চলে এসেছি আমরা এখন এক্সপ্লানেটের সামনে, আর এখানকার দেখতে পাচ্ছ যানবাহন গাড়িগুলো খুব ভালো চলছে, তাই এখানকার একটু ভিডিও করে আসতো। আমরা রাস্তা পার করে চলে যাচ্ছি এক্সপ্লানেট মার্কেট। তো চলে এসেছি পুরো মার্কেটের সামনের দিকে, আর এখানে আমি আর কিছু বলবো না, তোমরা জাস্ট দেখতে থাকো। এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায়, জুতো থেকে পুরো সানগ্লাস, ঘড়ি, তারপর শার্ট, টি শার্ট, সব রকম একদম প্যান্ট ফ্যান্ট সব। আর আমি সেলফি ক্যামেরা অন করে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমার বন্ধুর একটু টি শার্ট গুলো পছন্দ হচ্ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখছিল, তারপর এখানে দেখা শেষ, তাই চলে গেলাম আর একটা মার্কেটের ভিতরে। এখানটাও চারিদিকে চারিদিকে খুব জামা কাপড়, এদিকে কাপড় টি শার্ট মেয়ার সব আছে। আর এখানে শার্ট গুলো পছন্দ ছিল, তাই হাতে নিয়ে একটু দেখছিল, তার মধ্যে আমি একটু হাতে নিয়ে দেখছিলাম, দেখলাম কাপড়গুলো ভালোই আছে, তাই কথাবার্তা বলছিলাম কিনবি নাকি। আর যাদের সাদা টি শার্ট ভালো লাগে তারা এখান থেকে কিনতে পারো, পুরো ভর্তি এখানে পুরো সব রকম আছে। আর এখানে আমার বন্ধু লাল চেক শার্টটা খুব পছন্দ হয়েছিল, তাই দেখছিল খুলে, তারপর কেমন তেমনটা ভালো লাগেনি চেক শার্টটা, তাই চলে গেলাম আমার অন্য দোকানে দিকে। আর এখানে বাইরের সাউন্ড শুনে তোমাদেরকে দেখাবো যে লোকটা কিভাবে বিক্রি করছে জিনিসপত্র। তখন এক জোড়া করে সেট বিক্রি হচ্ছে 100 টাকা এক জোড়া। তো এখানে আমরা 3টে নিয়ে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি তাহলে চাঁদনি মার্কেট দিয়ে, ওইখানটায় আমরা আর পছন্দ হলো না, তাই চলে গেলাম চাঁদনি মার্কেট। তো আমার ফ্রেন্ড লোকেশনটা দেখছে আর সামনের দিকে আছে, লোকেশনটাতে চলে যাচ্ছি সামনের দিকে। তো ফাইনাল চলে এসেছি চাঁদনি মার্কেটের দিকে, আর এখানটায় বেশি ভিডিও করতে দিচ্ছে না, তাই একটু একটু করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি।
চাঁদনি মার্কেট থেকে বেরিয়ে আসলাম, এখন আমরা আছি জুতোর মার্কেট। আর দিকে দেখতে পাচ্ছি চারদিকে শুধু জুতো, আর জুতো সব রকম জুতো পাওয়া যাচ্ছে এখানটায়, আর খুব কম প্রাইসে। তো জুতোর মার্কেট থেকে বেরিয়ে এসে এখন আমরা চলে এসেছি ব্যাগের মার্কেট। আর এখানটা সব রকম ব্যাগ পাওয়া যায়, টলি ব্যাগ, স্কুল ব্যাগ, নানান ধরনের যত রকম ব্যাগ আছে সব রকম ব্যাগ এখানটা পাওয়া যায়। মেট্রো টিকিট কেটে তো আমরা চলে গেলাম মেট্রো স্টেশন। আজকের কেনাকাটা কমপ্লিট, তো এখন আমরা আছি মেট্রো স্টেশনে, আর এখান থেকে যাবো বাড়ি দমদম স্টেশনে। কিছুক্ষণ পরে ট্রেন আসবে, তো ভিডিওটা আমি পর্যন্ত রাখছি, আর তোমাদের দেখতে থাকো। ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠবো, ফুল স্পিড ট্রেনে। মেট্রো থেকে নেমে আসলাম দমদম স্টেশন, আর এখানটায় তোমাদের এরপর যাবো আমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে বাড়ি সোজা। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে, তারপর আমাদের কেনাকাটা তো হয়ে গেছে, তো আর কি আজকের দিনটা এইভাবেই চলে গেলো আমাদের রোদে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজে নতুন থাকলে ফলো করে দিও। টাটা বাই বাই। তো এখন আমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে যাচ্ছি বাড়ি, আর এক ভিডিওটা আমি পর্যন্তই রাখছি, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজ নতুন থাকলে ফলো করে দিও। আর তোমাদের যদি ইচ্ছা হয় এক্সপ্লানেড করতে, তাহলে তোমরা আসতে পারো, খুব সুন্দর জায়গা, খুব কম প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছে এখানটায়। আর আমরাও এখানটায় দেখতে এসেছিলাম কিরকম কি জিনিসপত্র পাওয়া যায়, এরপরে আমরা আবার আসবো এখানে, সব জিনিসপত্র কিনবো, যাবেন যেগুলো পছন্দ হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।